হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে যে এনএম জেন যখন অনলাইন কাউন্সিলিং হবে কোন পশিডার কিন্তু তোমাদের কাউন্সেলিং হবে অর্থাৎ কোন কোন স্টেপ কিন্তু তোমাদের ফ্লো করতে হবে এরকমই কিন্তু বেঙ্গল জোন এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড যেহেতু এখনও রেজাল্ট পাবলিশ এখনও করেনি কিন্তু পাবলিশ হওয়ার পরে কোন কোন পদ্ধতিতে তোমাদের হচ্ছে কি না কাউন্সেলিং হবে তার হচ্ছে কিনা প্রাথমিক আইডিয়া তোমরা কিন্তু এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা কিন্তু প্রাথমিক আইডিয়া পেয়ে যাবে আর যারা নতুন জয়েন করছে আমাদের চ্যানেলে তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর কিন্তু আইকনে অল প্রেস করে রাখবে তাহলে কিন্তু যখনই হচ্ছে ভিডিও আপলোড করা হবে তখনই কিন্তু প্রথম ভিডিওটা তোমরা সব সর্বপ্রথম তোমরা হচ্ছে কিনা দেখতে পাবে অর্থাৎ চলো শুরু করা যাক কীভাবে তোমাদের অনলাইন হচ্ছে কিনা যদি হয়ে থাকে তাহলে হচ্ছে কোন কোন স্টেপের মধ্য দিয়ে তোমাদের কিন্তু কাউন্সেলিং হবে তো তোমাদের হচ্ছে কিনা তখনই কাউন্সিলিং শুরু হবে যখন কোনো কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড পাবে অর্থাৎ ঠিক আছে র্যাঙ্ক কার্ড পাওয়ার পর কিন্তু বেঙ্গল জোন এন্ট্রান্স এক্সামের সময় জানিয়ে দেবে যে কবে হচ্ছে কাউন্সিলিং হবে যেহেতু এর আগের পরীক্ষা যেটা হচ্ছে জ্যাম্পাস ইউজি এক্সাম কিন্তু অনেক দিন আগে কিন্তু র্যাঙ্ক কার্ড ডাউনলোড হয়ে গেছে এখনো কিন্তু তোমাদের কাউন্সিলিং হয়নি সেরকমভাবেই কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ করার পরে কিন্তু হচ্ছে এখানে কাউন্সিলিং ডেট দেবে তারা যে এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু হচ্ছে রেজিস্টার করে রাখতে হবে এবং একটা নির্দিষ্ট ওয়েবসাইট হচ্ছে থাকবে তাদের ওয়েস্ট বেঙ্গল জোন এন্ট্রান্স এক্সামিনেশনের ওয়েব অফিশাল ওয়েবসাইটে প্রথমে তোমাদের হচ্ছে র্যাঙ্ক কার্ড পাওয়ার পর হচ্ছে তোমাদের কিন্তু রেজিস্টার করতে হবে ঠিক আছে তাহলে প্রথম স্টেপ কি হলো না প্রথম স্টেপ হচ্ছে তোমাদেরকে প্রথম হচ্ছে র্যাঙ্ক কার্ড পেতে হবে ঠিক আছে র্যাঙ্ক কার্ড কিন্তু কাউন্সেলিংয়ের জন্য অবশ্যই লাগবে ঠিক আছে তাহলে প্রথম স্পেট হচ্ছে কি না স্টেপ তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড পেতে হবে এবং র্যাঙ্ক কার্ড পাওয়ার পরে কি করতে হবে না করার পর হচ্ছে কি না দু নম্বর স্টেপ হবে হচ্ছে কি না পাওয়ার পর হচ্ছে অর্থাৎ বেঙ্গল জোন এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে তো সেকেন্ড স্টেপ গেলেও তোমাদের কিন্তু রেজিস্টার ঠিক আছে অর্থাৎ রেজিস্টার করলে তারপরে কিন্তু তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে তো এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া হচ্ছে কীভাবে সম্পন্ন হবে অর্থাৎ রেজিস্টার কীভাবে করবে র্যাঙ্ক কার্ড তোমরা তো পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল জোন এন্ট্রান্স এক্সামিনেশান অফিসিয়াল ওয়েবসাইট থেকে তবে কিন্তু ডিক্লেয়ার করা হবে র্যাঙ্ক কার্ড তারপর যে কোয়েশ্চানটা হচ্ছে রেজিস্টার কীভাবে করবে ঠিক আছে রেজিস্টার করার জন্যে কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগবে যেহেতু ওয়েস্ট বেঙ্গল জোন এন্ট্রান্স এক্সামেশন বোর্ড জানিয়ে দিয়েছে যে তারা যেভাবে কন্টাক্ট করে জ্যাম্পাস ইউজি এবং ডাব্লিউ বিজির ইঞ্জিনিয়ার এবং ফার্মেসি যেরকমভাবে কাউন্সিলিং হবে সেরকমই কিন্তু কাউন্সিলিং হতে চলেছে এনএম জেন এন্ট্রান্স এক্সামিনেশান এরকমই কিন্তু ওয়েস্ট বেঙ্গল জোন এন্ট্রান্স এক্সামেশান বোর্ড জানিয়ে দিয়েছে তাদের ইনফরমেশন বুলেটিনে তাই সেরকমভাবেই কিন্তু বলা যায় রেজিস্টার করার জন্যই তোমাদের কিন্তু কোন কোন ডকুমেন্টস লাগবে তাহলে প্রথম ডকুমেন্টস কি হবে না রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই ডকুমেন্টস কিন্তু তোমাদের এক নম্বর ডকুমেন্টস যেটা মাধ্যমিকের কিন্তু এডমিট কার্ড লাগবে যেটা কিন্তু হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের কাজ করবে তাই প্রথম হচ্ছে না তোমাদের কোন কোন ডকুমেন্টস হচ্ছে কিনা আপলোড করতে হবে রেজিস্টার করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে এক নম্বর ডকুমেন্টস যেটা হচ্ছে মাধ্যমিকের হচ্ছে কিনা এডমিট কার্ড লাগবে আর দু নম্বর যেটা হচ্ছে কি না এইচএসের মার্কশিট ঠিক আছে এইচএসের তোমরা কত নাম্বার পেয়েছো তার কিন্তু মার্কশিট তোমাদের কিন্তু আপলোড করতে হবে রেজিস্ট্রানের সময় তিন নম্বর কি থাকবে তিন নম্বর থাকবে হচ্ছে কি না ডোমিশাল সার্টিফিকেট অর্থাৎ তোমরা যেটা ডোমিশিয়াল সার্টিফিকেট করেছো তিন নম্বর কিন্তু সেটা আপলোড করতে হবে স্ক্যান করে আর চার নম্বরে হবে কি না হচ্ছে র্যাঙ্ক কার্ড ঠিক আছে র্যাঙ্ক কার্ড যেটা তোমরা পেয়েছো সেই কার্ডটা তোমাদের কিন্তু রেজিস্টার রেজিস্ট্রেশন এই চারটে ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাদের রেজিস্ট্রান প্রক্রিয়া সম্পন্ন হবে তো প্রথমে তোমরা র্যাঙ্ক কার্ড পেয়ে গেলে তারপর হচ্ছে রেজিস্টার তোমরা হচ্ছে করলে পত যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো দিয়ে তারপর তিন নম্বর স্টেপ হবে তোমাদের কিন্তু কলেজ হচ্ছে কলেজ লিস্ট অর্থাৎ কলেজ কীভাবে তোমরা লক করবে অর্থাৎ কোন কোন কলেজ তোমাদের সরকারি কোন কোন কলেজ রয়েছে বেসরকারি কোন কোন কলেজ রয়েছে এগুলো তোমাদের কিন্তু জেনে করে কিন্তু পরপর হচ্ছে সিরিয়াল অনুযায়ী হচ্ছে তোমাদের রাখতে হবে অর্থাৎ এক নম্বর কলেজ তোমরা হচ্ছে কোনটা তোমরা পেতে চাও দু নম্বর কোন গভর্নমেন্ট কলেজ পেতে চাও তিন নম্বর হচ্ছে কোন গভর্নমেন্ট কলেজটা অর্থাৎ তোমার কাছাকাছি কোন কোন কলে কোমার চয়েসে রয়েছে কোন কোন গভর্নমেন্ট কলেজে তোমরা পড়তে চাও এরপরে কিন্তু তোমাদের কলেজ লিস্ট যেটা তিন নম্বর স্টেপ বললাম যে পরপর কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে ঠিক আছে এবার তোমরা পরপর চুজ করলে গভর্নমেন্ট কলেজ কোনগুলো প্রাইভেট কোনগুলো অর্থাৎ তুমি কোন কোন কলেজে ভর্তি হতে চাও এসব করার পর তোমাদের কিন্তু লক করে দিতে হবে অর্থাৎ একই কলেজে তোমরা কিন্তু পেতে চাও তাহলে লক করার পরে কিন্তু তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ের প্রথম কাউন্সিলিং শুরু হয়ে যাবে এবং প্রথম কাউন্সিলিংয়ে যখনই তোমরা করবে আর কি কাউন্সিলিংয়ের প্রথম কাউন্সিলিংয়ের রেজাল্ট কিন্তু একটা নির্দিষ্ট দিনে তোমাদের পাবলিশ হবে সেরকমভাবে কিন্তু সেকেন্ড কাউন্সিলিং হবে এবং থার্ড কাউন্সেলিং হবে এবং যতক্ষণ পর্যন্ত কিনা কলেজের সিট মেকআপ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের কাউন্সিলিং চলবে এবং লাস্টে কি হবে না লাস্টে হবে কিন্তু মোপা ব্রাউন কাউন্সিলিং অর্থাৎ লাস্টের হচ্ছে কি না সর্বশেষ যেটা কাউন্সিলিং সেটাতে হবে কিন্তু তোমাদের মোপা রাউন্ড কাউন্সিলিং তাহলে এভাবে কিন্তু তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হবে আশা করি তোমরা বুঝতে পেরে গেলে যে এনএম জেনএম অনলাইন কাউন্সিলিং হলে তোমাদের কী করতে হবে এবং রেজিস্ট্রেশন করার জন্য কোন কোন ডকুমেন্টস তোমাদের রেডি থাকতে হবে এবং কলের লিস্ট কীভাবে চুজ করে তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে হবে আশা করি এই ভিডিওটার মধ্য দিয়ে আমি কিন্তু প্রাথমিকভাবে কিছুটা আইডি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে এনএম জেনে অনলাইন কাউন্সিলিং হলে কোন কোন স্টেপ তোমাদেরকে করতে হবে ঠিক আছে তো এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো এবং কাউন্সেলিংয়ের পরবর্তী স্টেপ কী কী হতে পারে এবং কোন কোন পোস্টের মধ্যে কিন্তু তোমাদের হবে যখনই কিন্তু তোমাদের নোটিফিকেশান দেওয়া হবে তারপরে কিন্তু পরবর্তী স্টেপে আমরা কিন্তু নতুন নতুন ভিডিও এনে তোমাদের কিন্তু গাইড করার চেষ্টা করব যে তোমরা কিন্তু কোন কোন পদ্ধতিতে করলে তোমাদের সরকারি কলেজ আগে হচ্ছে চান্স পাবে ঠিক আছে আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পারলে যে এন এম জেন এম কাউন্সিলিংয়ের কোন কোন পদ্ধতিতে তোমরা করতে পারবে